Hello everyone, this is Odhik Sarkar and welcome to a new video. Today, I have a paper new video. This is an important topic. I have a comment. নতুন টিচারগুলো রিকমেন্ড করার চেষ্টা করছি একটা ম্যাথের টিচার রিকমেন্ড করানো হয়েছে অরিত স্যার কাল থেকে ক্লাস স্টার্ট হবে স্যার প্রথমে সিলেবাসটা বোঝাবেন তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু আপনাদের শিখিয়ে দেবেন তো স্যারের যে কোয়ালিফিকেশনটা ছিল আমি আপনাদের বলেছিলাম তে এই ধরনের ম্যানেজমেন্ট দেখাতে প্রচন্ড চাপে ছিলাম যার কারণে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হয়নি অনেকে ফোন করছিলেন টাইম দিয়েছিলাম অনেককে তো টাইম মতো যদি আপনারা কল করেন তাহলে হয়তো অ্যাটেন্ড করতে পারি মানে 5:30টা তো 5:30টা 6:30টা হলে তখন আবার অন্য কাজের মধ্যে ঢুকে যাই তখন আর কলটা অ্যাটেন্ড করতে পারি না তো যাই হোক আজকে হাতে পেপার নিয়ে ভিডিও বানাচ্ছি এটুকু বললাম কারণ আজকে হাতে প্রুফ আছে একটা কমেন্ট আজ থেকে 5 দিন আগে এসেছিল তো সেখানে একটা কমেন্ট আমাকে করা হয়েছিল যেহেতু আমরা প্রাইমারি টেট এক্সামের জন্য টিচিং এক্সামের জন্য প্রিপারেশন দিয়ে থাকি সেখানে একটা কমেন্ট হয়েছিল করা আপনাদের কমেন্টটা বলছি আমি টেলিগ্রাম গ্রুপে স্ক্রিনশট পাঠিয়েছিলাম আপনাদের শেয়ার করেছিলাম অনেকে দেখেছেন তো আমি তাকে বলেছিলাম এই ধরনের মানসিকতা পাল্টান তখন এর থেকে বেশি কিছু আমার বলার কিছু ছিল না যদি কেউ কোনো কমেন্ট করেন আজকে করলেন এক বছর পরে যদি আমার হাতে প্রুফ আসে বা আমি সেটা নিয়ে কোনো আপডেট পাই অবশ্যই আপনাকে রিপ্লাইটা দেবো কোনো অসুবিধা নেই তো সেখানে যেটা কমেন্ট করা হয়েছিল যে প্রিপারেশন নিয়ে হবে কি এটাই বলেছিল তারপরে বাকিটা ইতিহাস বুঝতেই পারছেন বলছে প্রিপারেশন নিয়ে হবেটা কি তাহলে প্রিপারেশন নিয়ে কি হবে আমি বলি প্রিপারেশন নিয়ে কোয়ালিফাইড করতে পারবেন সে বলছে প্রিপারেশন নিয়ে পড়াশোনা করে নাকি কোয়ালিফাইড করতে পারবেন না স্ক্রিনশটটা আমি দেওয়ার চেষ্টা করছি ওকে আর টেলিগ্রাম গ্রুপেও তো আমি স্ক্রিনশট শেয়ার করেছিলাম আপনারা সকলেই দেখেছেন কমেন্টটা তবে যাদের এরকম মানসিকতা রয়েছে তাদের বলবো মানসিকতা পাল্টিয়ে ফেলুন কারণ আপনি যদি প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনি কিন্তু খুব ভালোভাবে এক্সাম দিতে পারবেন আপনার কোনো টেনশন থাকবে না ওকে আপনি একদম রিল্যাক্সে পরীক্ষায় বসবেন ভালো প্রিপারেশন থাকলে প্রত্যেকটা অ্যান্সারই তো আপনি করতে পারবেন রিল্যাক্সে অ্যান্সার করে বেরিয়ে আসবেন একটা কথা মাথায় রাখবেন মেধার কোনো দিন কিন্তু মার নেই যে যাই বলুক না কেন অনেকে বলে না অসৎ পথে গিয়ে চাকরি হয় আজকে সেই প্রুফটা দেখাবো সে যে বলেছিলেন যে প্রিপারেশন নিয়ে কোনো দাম নেই পেপারটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু উল্টো দেখা যাচ্ছে আমি এখানে ছবি তুলে আমি সাইডে অ্যাড করে দিচ্ছি কি লেখা আছে পেপারে বর্তমান পেপার আজকের নাম বলে দিচ্ছি যারা দেখেছেন যারা পেপার পড়েন হয়তো জানেন আজকে মর্নিংয়েই সকালে চায়ের দোকানে করে চা খেতে খেতে আমার তো আবার পেপার পড়ার অভ্যাস দেখি যে কোন কোন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে ইউপিএসসির জন্য ইম্পর্টেন্ট হতে পারে তো চায়ের দোকান থেকে আমি পেপারটা নিয়ে এসেছি চেয়ে মানে যে ভাইটার দোকানে বসি চায়ের দোকানে তো তার কাছ থেকে বললাম বর্তমান পেপারটা দে আমি নিয়ে যাচ্ছি তো ফ্রন্ট পেজে যেটা লেখা রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিটা আমি অ্যাড করেছি ভুয়ো ওয়েবসাইট খুলে প্রাথমিকের চাকরির নামে কয়েকশো কোটির প্রতারণা ব্যাপারটা বুঝতে পারছেন প্রাইমারিতে চাকরি দেওয়ার নাম করে একটা ভুয়ো ওয়েবসাইট খোলা হয়েছে দিয়ে কয়েকশো চাকরির কয়েকশো কোটির প্রতারণা ওকে কয়েকশো কোটির প্রতারণা এটাই হেডলাইনে দেওয়া রয়েছে আমি আর বিস্তারিত নিচে গেলাম না আপনারা যারা দেখেননি ডেটটা বলে দিচ্ছি কলকাতা বুধবার 4 মার্চ 2020 বাংলায় 20 ফাল্গুন 1426 ডেটের পেপারটা বর্তমানে দেখে নেবেন একদম ফ্রন্ট পেজে হাইলাইট করে দেওয়া রয়েছে তো যারা ভাবছেন প্রিপারেশন নিয়ে চাকরি বাকরি হবে না তাদের একটা কথাই বলবো এরকম পোলাবেন যদি পড়েন বাবার যে টাকাগুলো আছে খুব কষ্ট করে তো বাবা মা টাকাগুলো সেভিং করেছে এত কষ্ট করে আমাদের পড়িয়েছে ডিএলএড করিয়েছে তাহলে কেন অসৎ পথে যাবেন আর অসৎ পথে আপনি যাবেই বা কেন আপনি অনেস্ট হন নিজে অনেস্ট হন দেশ অনেস্ট হবে ওকে তো যারা ভাবছেন যে পড়াশোনা করে কিছু হবে না তাদের টাকা পয়সা চাকরি তো পাবেনই না কারণ এভাবে কোনোদিন পসিবল না চাকরিটা অত সোজা না যে কিছু টাকার বিনিময়ে আপনি চাকরিটা পেয়ে যাবেন মেধার কোনোদিন মার নেই যদি আপনি ভালো প্রিপারেশন নিতে পারেন হাই স্কোর যদি করতে পারেন অবশ্যই আপনার চাকরি হবে আজ থেকে মনে হয় আমি 3-4 মাস আগে কি 6 মাস আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে থাম্বনেইলে লিখেছিলাম যে প্রাইমারিতে নিয়োগের জন্য ফর্ম ফিল আপ এই টাইপের আমি একটা কিছু লিখেছিলাম আপনারা অনেকেই ভিডিওটা দেখেছেন রিয়ালিটিটা জানতে পেরেছেন বলেছিলাম একটা ফেক নোটিফিকেশন ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে আমাকে একজন নোটিফিকেশনটা আপনাদের মধ্যে একজন পাঠিয়ে বলছে স্যার প্রাইমারিতে ফর্ম ফিল আপ হচ্ছে আপনি বলছেন যে এই নিয়ে কোনো আপডেট নেই নোটিশ বেরিয়ে গেছে আমি বলছি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ নেই বলছে না এই যে নোটিশ পাঠালেন দিয়ে দেখে বললাম এটা ফেক নোটিশ যদি কেউ এরকম প্রলোভনে পড়ে যদি কেউ ফর্ম ফিল আপ যদি ওয়েবসাইট থেকে করতো তাহলে তার টাকাটা ওয়েস্ট হয়ে যেত তো আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম যেটা পুরোপুরি ফেক তো যেটা আমার সামনে উঠে আসুক না কেন বা আপনাদের যে কমেন্টগুলো থাকুক না কেন সত্যটা আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি তো আজ থেকে এক সপ্তাহে কমেন্ট করেছেন আজকে রিপ্লাই দিলাম কারণ আজকে হাতে প্রুফ আছে
বর্তমান পেপারে তো প্রকাশিত হয়েছে, দেখলেন তো? আমি আপনাদের ছবিটাও দেখিয়ে দিলাম, পেপারের ছবিটা আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছি। তো আমি একটা কথা আপনাদের সাজেশন দেব, ভালো করে প্রিপারেশন নিন। আমরা তো এতদিন ধরে ক্লাস প্রোভাইড করছি, ম্যাক্সিমাম 7 থেকে 8 হাজারের কাছে কোশ্চেন টোটাল আমরা কিন্তু প্রোভাইড করে দিয়েছি। যারা কন্টিনিউ ক্লাস করেছেন, অনেকের সময় তো কথা হয় ভিডিওর কমেন্ট বক্স যখন দেখি, আপনাদের হোম টাস্কের অ্যান্সার যখন বলি, লাইভ মক টেস্টের ব্যবস্থা তো করছি, আমাদের নতুন সেট আপ তৈরি হচ্ছে, একটা ভালো অফিস তৈরির ব্যবস্থা আমরা করছি, পরিকল্পনা রয়েছে, ম্যানেজমেন্টের সঙ্গে কথা হচ্ছে, নতুন নতুন টিচারগুলো রিক্রুটমেন্টের চেষ্টা করছি, ওয়াইট স্যারের কোয়ালিফিকেশান তো আপনাদের জানালাম, আমি শুভদীপ সরকার, আমি 2014 টেটটা মানে কোয়ালিফাইড করেছি, ওকে, তো এক্সাম ক্লিয়ার করেছি। ওয়াইট স্যার কী করেছেন, ওয়াইট স্যারের কোয়ালিফিকেশান তো জানালাম, যে স্যার কিন্তু কলেজ টপার, র্যাঙ্ক 5, ওকে, ডিপার্টমেন্টের, ম্যাথ ডিপার্টমেন্টের কলেজ টপার, র্যাঙ্ক 5, তো যথেষ্ট ভালো টিচার হবেন ম্যাথমেটিক্সে। আর স্যার হয়তো কালকে আপনাদের সিলেবাসের ক্লাসটা প্রোভাইড করে দেবেন, তারপর থেকে সপ্তাহে 3 দিন করে ক্লাস দেবেন, কন্টিনিউ করতে থাকুন, দুপুর 1টায় স্যারের ক্লাস পাবেন। আর হয়তো প্রথম 2 দিন স্যারের একটু ভিডিও কোয়ালিটিটা, একটু ভয়েস কোয়ালিটিটা খারাপ হতে পারে, কারণ যেহেতু আমি যখন প্রথমবার আপনাদের ক্লাস প্রোভাইড করেছিলাম তখন আমি পরে প্লে করে দেখলাম, মানে এখন যদি আমি সেই ভিডিওগুলো প্লে করে দেখি তখন মনে হচ্ছে আমি গান করছি, আপনাদের পড়াচ্ছি না, গান করছি বা রিডিং করছি, আপনাদের বোঝানোর কোনো ক্যাপাসিটি আমার ছিল না। কারণ আমি অফলাইনে আপনাদের যতটা বোঝাতে পারবো, ওকে, তো অনলাইনে কিন্তু হট করে ততটা হয় না, সেটা আপনাদের পড়াতে পড়াতে ক্লাস দিতে দিতে আমার একটু ডেভেলপ হয়েছে। তেমনি স্যার তো এখনও কখনো এখনো পর্যন্ত তো সেইভাবে অনলাইনে পড়ায়নি কোথাও, আমার চ্যানেলে ফার্স্ট পড়াচ্ছেন, খুব রিকোয়েস্ট করে রাজি করে স্যারকে আনতে হয়েছে। তো স্যার এখন থেকে ম্যাথ করাবেন, এত বড় কম্পিউটার স্ক্রিনের সামনে যখন স্যার ক্লাস করাতে বসলেন, রেকর্ডিং তো হয়ে গেছে আমাদের অলরেডি, তো স্যার যখন ক্লাস করাতে বসলেন স্যার দেখছি একটু নার্ভাস ফিল করছে। আমি স্যারকে বললাম একটু রিল্যাক্স ফিল করো আর একটু কনফিডেন্স সঙ্গে ক্লাস করানোর চেষ্টা করো, আই হোপ তুমি পারবে। তো স্যার যখন আপনাদের ক্লাসটা এত কিছুর পরেও নার্ভাস হওয়ার পর আপনাদের ক্লাস প্রোভাইড করতে পারছে, তো আশা করি আপনারাও স্যারের ক্লাসগুলো কন্টিনিউ দেখে কিছু শিখতে পারবেন, ওকে, একটু সেশন মিস করবেন না, কন্টিনিউ করুন। ইভিএস বেঙ্গলি এবং সিডিপিটা তো আমি করিয়ে দেবো, স্যার ম্যাথমেটিক্সটা করিয়ে দেবেন, আর ইংরাজির জন্য একটা টিচার রিকমেন্ডের জন্য খোঁজা হচ্ছে, ভালো টিচার পেলে অবশ্যই আপনাদের ক্লাস প্রোভাইড করব, রিকমেন্ড করিয়ে নেব। আর অফিস যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরা লাইভ স্ট্রিমগুলো করার চেষ্টা করব। এখন তো স্ক্রিনের পেছনে আছি, হয়তো 2 সপ্তাহের মধ্যে আমরা সবাই স্ক্রিনের সামনে চলে আসতে পারি, পেছনে কোশ্চেন থাকবে, আমরা সামনে রয়েছি, আপনাদের পড়ানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব, সেশন মিস করবে না, শুধুমাত্র সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট যদি আরও বেটার আসে তাহলে দরকার হয় ম্যাথের উপরে আরও 2টো টিচার এক্সট্রা রিকমেন্ড করাবো, ওকে। শুধুমাত্র ক্লাস কন্টিনিউ করতে থাকুন, শুধুমাত্র শিখুন কিছু, আর যেটা শেখাতে চাইছি সেটা শিখুন, বুঝুন, ভালোভাবে পরীক্ষায় বসে শুধুমাত্র ক্লিয়ারটা করে শুধুমাত্র একটা থ্যাংক ইউ উইশ করে দেবেন টেলিগ্রামে অথবা মেল করে দেবেন, স্যার আপনার ক্লাস থেকে প্রিপারেশন নিতে পেরেছি বা এক্সাম ভালো দিতে পেরেছি, কোয়ালিফাইড হয়েছে আমার এক্সামটা, শুধু একটা থ্যাংক ইউ বলে দেবেন, এতে আমরা হ্যাপি। তো থ্যাংক ইউ, আর বড় করছি না, এটুকু বলার ছিল, বর্তমান পেপারটা দেখে নেবেন, খারাপ দিকে যাবেন না, একটু ভালো প্রিপারেশন নিয়ে আপনারা প্রিপারেশন নিতে চেষ্টা করুন। আর যদি কেউ প্রলোভন দেখায় চাকরির নামে তাহলে আমি সরাসরি বলছি লোকাল থানা রয়েছে, প্রত্যেকেরই তো লোকাল থানা রয়েছে, সেখানে গিয়ে কমপ্লেন করে দেবেন যে আমাকে এই ব্যক্তি প্রলোভন দেখাচ্ছে চাকরির নামে, ওকে। নিজে সতর্ক, দেশ সৎ হবে, মানে আমরা সবাই অনেস্ট হতে পারবো। পাওয়ারটা চলে গেলো, যাই হোক, গেমেও গেছি, তাহলে এখানে স্টপ করছি, থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক কমেন্ট।